সুপ্রিয় দর্শক, সিলেট জেলা পরিষদ থেকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 2023। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে আমরা দেখেছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন স্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মোরালটি আছে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন সিলেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী সহ ওনার দলের নেতৃবৃন্দ, জেবুন্নেসা জেবু সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাবেক এমপি এবং প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দা জেবুন্নেসা হক, তিনি জাতির পিতার 48তম শাহাদাত বার্ষিকীতে তারই মোরালে সিলেট জেলা পরিষদ ভবনে এই মাত্র শ্রদ্ধা নিবেদন করলেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে আরও একটি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জেলা পরিষদ ভবন কার্যালয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবস্থিত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা, ওনার মোরালে শ্রদ্ধা নিবেদন করছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারাও অপেক্ষমান রয়েছেন কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একে একে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এগিয়ে আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির দিকে এবং তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এর আগে আমরা দেখেছি যে সকাল 9টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং পরবর্তীতে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সিলেট জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং আজকের এই শোক দিবসকে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন তারা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে সিলেট জেলা পরিষদ ভবন মুখরিত করেছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের আরও একটি পুষ্পস্তবক নিয়ে তারা অপেক্ষমান আছেন এবং সৈয়দা জেবুন্নেসা হক এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ওনার নেতৃত্বে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এগিয়ে আসছেন। 1975 সালের আজকের এই দিনে অর্থাৎ 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের অনেক সদস্যদের নৃশংসভাবে হত্যা করে কথিত একজন বিপথগামী সেনা সদস্য। এরপর থেকেই 15ই আগস্টকে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়। যেহেতু জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী 15ই আগস্ট, তাই 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই দিনে অর্থাৎ আজকের এই দিনে 15ই আগস্ট সমগ্র বাঙালি জাতি তাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সর্বস্তরের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এখন শ্রদ্ধা জ্ঞাপন করছেন সিলেট জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে যে বঙ্গবন্ধুর মুরালটি আছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বঙ্গবন্ধু আওয়ামী লীগ পরিষদ সিলেট।
দর্শক আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহীদ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরণে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই আমরা দেখেছি সিলেট জেলা পরিষদে বিভিন্ন স্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষার্থী বৃন্দ এবং অন্যান্য সাধারণ মানুষ তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলা পরিষদ ভবনে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এবং অন্যান্য যেসব সংগঠন আছে সেই সব সংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেটের সর্বস্তরের সাধারণ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বেচ্ছাসেবক লীগ শ্রদ্ধা জ্ঞাপন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। পরবর্তীতে এগিয়ে আসছে সিলেট জেলা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা মহানগর শাখার আরো অনেক অঙ্গ সহযোগী সংগঠন তারাও অপেক্ষণ রয়েছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এগিয়ে আসছেন। শ্রদ্ধা জ্ঞাপন করছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরপরে প্রস্তুত রয়েছে সিলেট জেলা তাঁতি লীগ। দর্শক দেখতে পাচ্ছেন সিলেট স্বেচ্ছাসেবক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আজকের এই জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। দর্শক পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা তাঁতি লীগ তারা শ্রদ্ধা জ্ঞাপন করছে আজকের এই জাতীয় শোক দিবস 15ই আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে সিলেট জেলা পরিষদ ভবনে তাঁতি লীগ তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। দর্শক সিলেট জেলা তাঁতি লীগের পর সিলেট জেলা আওয়ামী যুবলীগ তারাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত একটি পুষ্পস্তবক নিয়ে আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং দর্শক আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে এবং দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এসে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার যে শ্রদ্ধা জ্ঞাপন সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এবং তাদের সাথে আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার সাথে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে শ্রদ্ধা জ্ঞাপন করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
সিলেট জেলা শাখা উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিলেট জেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ। দর্শক আমরা দেখতে পাচ্ছি একে একে বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা এবং মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ, তারা একে একে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আজকের এই জাতীয় শোক দিবস 2023-এ শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তারা সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলা শাখা, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধা জ্ঞাপন করলো জাতীয় শোক দিবস 2023 উপলক্ষে। সুপ্রিয় দর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস 2023 উপলক্ষে সিলেট জেলা বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করেছে এবং এরই ধারাবাহিকতায় সকাল থেকে সিলেটের সর্বস্তরের সাধারণ মানুষ, নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অফিস আদালতের নেতাকর্মীবৃন্দ, তারা একে একে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এখন শ্রদ্ধা জ্ঞাপন করলো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট সদর উপজেলা আনোয়ারুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে। পরবর্তীতে আরও একটি শ্রদ্ধা আমরা দেখতে পাচ্ছি জ্ঞাপন করা হচ্ছে, পুষ্পস্তবক নিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা, জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, তারা সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আনোয়ারুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে। আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 2023 উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন সিলেট জেলা পরিষদ ভবনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে সেখানে তারা আনোয়ারুজ্জামান চৌধুরীকে সাথে নিয়ে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট জেলা ছাত্রলীগের একটি পুষ্পস্তবক নিয়ে তারা এগিয়ে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের দিকে সিলেট জেলা ছাত্রলীগ। আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদ ভবন সিলেটে জেলা ছাত্রলীগ তারা শ্রদ্ধা জ্ঞাপন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে, তারা এগিয়ে আসছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছে যুব মহিলা লীগ সিলেট জেলা ও মহানগর শাখা, প্রস্তুত আছে ফ্রান্স আওয়ামী লীগ, তারাও আজকের এই শোক দিবস, জাতীয় শোক দিবস 15ই আগস্টে শ্রদ্ধা জ্ঞাপন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে। এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তারা যুব মহিলা লীগ, ফ্রান্স আওয়ামী লীগ সহ অন্যান্য যেসব আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন আছে তাদের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করছেন এবং তাদেরকে সাথে নিয়ে সিলেট জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর যে মুরাল আছে সেখানে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আজকে আমাদের সিলেটের সর্বস্তরের মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, আমাদের সমস্ত অর্গানগুলা আজকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন এখানে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ প্রথমে ফুল দিয়েছে, প্রথমে এরপরে একটি একটি করে সমস্ত সংগঠন এখানে এই মুহূর্তে যুব মহিলা লীগ দিচ্ছে এবং ছাত্রলীগ দিচ্ছে সবাই। তো আমি আজকে এই জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানাই বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর তিন পুত্র এবং 1975 সালের 15ই আগস্টে ধানমন্ডির 32 নম্বরে রাতের আধারে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং এই সুখকে শক্তিতে পরিণত করে
আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার যে স্বপ্ন এই বাংলাদেশ হবে একদিন উন্নত বিশ্বের মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি আগামী নির্বাচনে ইউনাইটেডলি সবাই আমরা কাজ করব আপনাদের সাংবাদিক বন্ধু সহ যারা আজকের এই শুভ দিবসের অনুষ্ঠান কভার করছেন আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জয় বাংলা আমরা এটা অবশ্যই যারা অরাজকতা সৃষ্টি করবে আইন শৃঙ্খলা বাহিনী অ্যালার্ট আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আমরা চাই না আমরা চাই এই শান্তিপূর্ণ বাংলাদেশ এটা আমাদের প্রাণের দেশ এটা আমাদের পতাকা মানচিত্র সবার 18 কোটি মানুষের দেশ এখানে আমরা সবাই মিলেই আমরা বসবাস করব আমরা কাউকে কাটো করতে চাই না তবে যদি এই শান্ত দেশকে অশান্ত করতে চায় তাহলে এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে দর্শক কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উনি শোক দিবস উপলক্ষে সিলেটবাসীর উদ্দেশ্যে কথা বললেন দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন দর্শক এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর শাখার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এগিয়ে যাচ্ছে আগামী দিনে
আমাদের যে নির্বাচন এই 28 মানুষের জন্য এই দিন সুন্দর হবে আমরা আশা করি এবং এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাবে আমরা এটা আশা করি ভাই 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 একটা ভাই ভাই একটা আচ্ছা জাতির পিতার আজকে 48তম শাহাদাত বার্ষিকী উনার শাহাদাত বরণের এত বছর পরে এসে বাঙালি জাতি উনার আদর্শ চিন্তা চেতনাকে কতটুকু বুকে ধারণ করতে পেরেছে উনাকে কতটুকু অনুসরণ করছে আপনি কি মনে করেন আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে জেলা আওয়ামী লীগ জেলা যুব লীগ ছাত্র লীগ সবাই এখানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমি আমি আজকের এই শাহাদাত বার্ষিকীতে সুখকে শক্তিতে পরিণত করে আমরা আমাদের পবিত্র মাতৃভূমি বাংলাদেশকে আমরা আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা আমরা এগিয়ে নিতে চাই যারা সেদিন জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে এই ভূখণ্ডকে এই পতাকাকে মানচিত্রকে ধ্বংস করতে চেয়েছিল তারা সফল হতে পারে নাই জাতির পিতার রক্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের পবিত্র বাংলা মাতৃভূমি এগিয়ে যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গ দর্শক কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শুনলাম ওনার মুখ থেকে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের পর সিলেট জেলা পরিষদ ভবনে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ তারাও আজকের এই জাতীয় শোক দিবস 2023 উপলক্ষে জাতির পিতার 48তম শাহাদাত বার্ষিকীতে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তো দর্শক আসলে আজকে জাতির পিতার 48তম শাহাদাত বার্ষিকী এবং সেই শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বস্তরের বাঙালি সর্বস্তরের আপামর জনতা তারা তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করল শ্রদ্ধা ভরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল এবং সেই সাথে তারা বঙ্গবন্ধুর আদর্শকে তার চলে যাওয়ার এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তারা ব্যক্ত করেছেন দর্শক শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের নেতৃবৃন্দ সিলেট জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন তারা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য সিলেট জেলা পরিষদ ভবনে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালের দিকে অগ্রসর হচ্ছেন এবং সেখানে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক জাতীয় শোক দিবস 2023 ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ অধিদপ্তর তাদের শ্রদ্ধা জ্ঞাপন সিলেট জেলা প্রশাসকের কার্যালয় এবং সিলেট জেলা পরিষদ ভবনে সুসম্পন্ন হয়েছে যা আপনাদেরকে সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমি নিবেন্দু তালুকদার দর্শক সবাই এই প্রত্যয় ব্যক্ত করেছেন যে তারা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদেরও প্রত্যাশা একটাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ I don't know.